রাজকুমারটা একটা সুন্দর মুভি হবে, সবাই একটু নতুনত্ব চাই, একঘেয়েমি কোনো কিছুই ভালো লাগে না। তো আমার কাছে মনে হচ্ছে এটা একটু ব্যতিক্রম হবে, ভালো লাগবে সবাই। একটু চোখে পানি আসছে, এরকম পরিষ্কার পরিচ্ছন্ন যদি ছবি হয় আমাদের বাংলাদেশে করে, তাহলে তো আমরা সবাই এসে এরকম করে দেখতে পারি। সাকিব খানকেও ভালো লাগে, ইভেন যে আমরা যে ট্রেলারটা দেখলাম ওটা দেখো মনে হচ্ছে যে রাজকুমারটা মানে আমাদের, আমরা যেরকম চাই মুভি দেখতে সেরকম একটা সুন্দর মুভি হবে। আমরা আসলে চাই দর্শক যারা আছে সবাই একটু নতুনত্ব চাই, একঘেয়েমি কোনো কিছুই ভালো লাগে না। তো আমার কাছে মনে হচ্ছে এটা একটু ব্যতিক্রম হবে, ভালো লাগবে সবাই। হ্যাঁ, এর আগে প্রিয়তমা দেখেছি, ওটা খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, ওইটা খুবই ভালো লেগেছে। লাস্টের সিনটা বিশেষ করে আমার এত বেশি খারাপ লেগেছে, মানে কি বলবো, মানে প্রথম দিক থেকে যেটা দেখে আসতে এসেছি কিন্তু শেষে এসে মানে এত কষ্ট লেগেছে, যার কারণে ছবিটা খুবই ভালো লেগেছে, ওটার জন্যই বেশি ভালো লেগেছে। একটা ট্র্যাজেডি ছিল, ভালো লাগছে। এর আগেও প্রিয়তমা মামের সাথে দেখতে এসেছি, এখন এটা দেখি কিরকম অ্যাকশন দেখতে আমার ভালো লাগে, একটু চোখে পানি আসছে। আমার রাজকুমার একটু ব্যতিক্রম, সে মুভি দেখতে পছন্দ করে না, যার কারণে হচ্ছে মা মেয়ে ইভেন আমাদের ফুল ফ্যামিলি, আমার মা আসছে, আমার ভাই, আমার বোন, বোনের জামাই, বোনের বাচ্চারা, আমরা সবাই এসেছি। দেখি যদি এটা ভালো লাগে, তারপরে যদি মনে হয় যে এরকম পাশাপাশি, অ্যাকচুয়ালি হচ্ছে কি আমরা ফ্যামিলি নিয়ে মুভি দেখি, তো যদি সেরকম হয় অবশ্যই আমরা দেখব। আর ফ্যামিলি নিয়ে দেখার মতো মুভি হলে অ্যাকচুয়ালি সবাই দেখবে, আমরা চাই সেটাই। এরকম পরিষ্কার পরিচ্ছন্ন যদি ছবি হয় আমাদের বাংলাদেশে করে, তাহলে তো আমরা সবাই এসে এরকম করে দেখতে পারি। আর বিশেষ করে এখন যে পরিবেশ, আমাদের দেখার মতো একটা পরিবেশ, সেজন্যই আসা, আগে কখনো আসতাম না। যে অনেক ভালো একটা ছবি হবে যেটা আমরা ফ্যামিলি সবাইকে নিয়ে দেখতে পারবো, সেটার জন্যই আসা। গান আমার কাছে ভালো লেগেছে, তারপর কিছু কিছু সিন আমার কাছে ভালো লাগলো, তারপরে দেখি এখন পুরো মুভিটা দেখলে বোঝা যাবে যে কেমন লাগবে।